সরকার বিরোধী যুগপথ আন্দোলন গড়ে তোলা এখন বিএনপির একমাত্র লক্ষ্য। তাই যে কোনো মূল্যে কর্মসূচির বাস্তবায়নে নিজেদের আরও প্রস্তুত করছেন। তৃণমূল থেকে নেওয়া অভিজ্ঞতার বাস্তবায়নে এবং সামনের ঘোষিত বিভাগীয় কর্মসূচিকে ঘিরে বেশ তৎপর দলটির হাইকমান্ড। সংসদীয় আসন ভিত্তিক নেতাদের মাঠে নামিয়ে কেন্দ্র ঘোষিত প্রথম দফার কর্মসূচিতে বেশ সফলতা পেয়েছে এমন দাবি দলটির নেতাদের। সেই সাথে দ্বিতীয় দফায় রাজধানী ভিত্তিক কর্মসূচিতেও এবার আশানুরূপ সাড়া পেয়েছেন বলে মনে করেন বিএনপি নেতারা। এই দেশের জনগণ আজকে ঐক্যবদ্ধ হয়ে আছে। যদিও ঢাকার বাইরের বেশ কয়েকটি সমাবেশ ঘিরে সহিংসতায় হতাহত হয়েছে দলটির অনেক নেতাকর্মী, এমনকি বিএনপি নেতাকর্মীদের প্রাণহানির ঘটনাও ঘটেছে বেশ কয়েকটি স্থানে। সেসব ঘটনায় নতুন নতুন মামলা ও গ্রেফতারের ঘটনাও ঘটেছে। এত কিছুর পরেও কর্মীদের রাজপথে নেমে আসার প্রবণতায় আত্মবিশ্বাসী বিএনপির সিনিয়র নেতারা। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিচ্ছেন নতুন কৌশলও। আমাদের নেতাকর্মীরা প্রথমত ভয়ে, কারণ হামলা মামলা অনেক কিছুর জন্য তাদেরকে প্রতিদিন হাজিরা দিতে হয়। এই যে তারা এখন চিন্তা করছে আমাকে তো জেলে যেতেই হবে, আমাকে তো মেরেই ফেলবে, কিন্তু আমি প্রতিরোধ গড়ে তুলি যাতে করে আর কার উপর আক্রমণ করতে না পারে। সেই জন্য একটা হলো নেতাকর্মীরা ঘুরে দাঁড়িয়েছে, এটা হলো এক নম্বর। দুই নম্বর নেতাকর্মীদের সাহস বেড়েছে। তিন নম্বর হলো জনগণের যে সম্পৃক্ততা। আজকে আমাদের মিটিংগুলো শুধুমাত্র নেতাকর্মীদের দ্বারা ভরছে না, আজকে কিন্তু জনগণ আমাদের নেতাকর্মী আমাদের সমাবেশগুলোতে তারা সরাসরি যোগদান করছে। আজকে বিএনপি যে ঘুরে দাঁড়িয়েছে, বিএনপি যে তৃণমূল পর্যায়ে সব সচেতন হয়ে গেছে এবং বিএনপি যে জনগণ ঐক্য করতে পারছে, এটাই হলো আমাদের বিএনপির সবচেয়ে বড় পাওনা। আমাদের তো ধরেন অস্ত্র নাই, আমরা গণতান্ত্রিক আন্দোলন করছি। আমাদের কথা হচ্ছে যে আমরা রাজপথে থাকবো, হ্যাঁ আমাদের সঙ্গে থাকবে পতাকা লাঠি, এটা সত্য কথা। কারণ যেহেতু লাঠি ছাড়া আমাদের কাছে কিছু নাই, যত অত্যাচার হবে তত বেশি তারা ঘুরে দাঁড়াবে। এবং আমাদের ওই একমাত্র পতাকা লাঠি, এটাই আমাদের একমাত্র অস্ত্র, এছাড়া কোনো উপায় নেই। কারণ আমরা তো কোনো বন্দুক নেব না, কোনো কিছু করবো না। আমরা গণতান্ত্রিক বইতে আমরা আমাদের রাজনীতি করার চেষ্টা করছি, যে রাজনীতিতে আমরা জনগণের কল্যাণের জন্য কাজ করি। আমরা কিন্তু ক্ষমতার জন্য এখন লড়াই করছি না, আমরা কোনো ক্ষমতার জন্য আন্দোলন করছি না। অন্তত দেশটা রাষ্ট্রীয় পর্যায়ে দেশটা সঠিক পথে চলবে। জনমত যাচাই করার তো অন্য কোনো উপায় নেই। যে প্রতিষ্ঠানগুলো মধ্যে দিয়ে জনমত রিফ্লেকশন হয় সেটা হচ্ছে নির্বাচন বা নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোট নির্বাচন, তো সেগুলো তো ধ্বংস হয়ে গেছে। সুতরাং এইসব জায়গা দিয়ে, এইসব প্রতিষ্ঠান দিয়ে জনমত যাচাইয়ের কোনো উপায় নেই। সেই ক্ষেত্রে আপনারা দেখেছেন এই নাৎসিবাদের যে বৃত্ত রচনা করা হয়েছে, সেই বৃত্তের মধ্যেও যতটুকু সুযোগ পাওয়া যাচ্ছে যে গণতান্ত্রিক কর্মসূচির যে স্পেস তো অনেক সংকুচিত, সেই সংকুচিত স্পেসের মধ্যে আমরা যখন কোনো কর্মসূচি করতে যাচ্ছি তখন মানুষের যে স্বতঃস্ফূর্ততা, মানুষের যে অংশগ্রহণ, তাতে মনে হয়েছে যে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত দেশের সর্বসাধারণের একটা ব্যাপক অংশগ্রহণ এই কর্মসূচিগুলোতে রয়েছে। এবং সেখানেই মনে হয় যে জনগণ যেহেতু নিপীড়িত নির্যাতিত অধিকার হারা, সুতরাং তাদের সমর্থনটা আজকে এদেশের বৃহত্তম বিরোধী মানে রাজনৈতিক দল বিএনপির প্রতি তাদের রয়েছে। যে আজকের গণতন্ত্রের যিনি প্রধান মুখপাত্র, বারবার তার ইতিহাস এবং তার রাজনৈতিক জীবনে প্রমাণ করেছেন যে তিনি গণতন্ত্রের এক নির্ভীক নেত্রীত্ব, সেটা গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার মুক্তি, এটাও আমাদের এই আজকের যে কর্মসূচি আন্দোলনের একটা অংশ। এরই মধ্যে তৃতীয় দফার আন্দোলন বিভাগীয় পর্যায়ে সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সে উপলক্ষে প্রতিদিনই বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতাদের নিয়ে প্রস্তুতি সভার আয়োজন করা হচ্ছে। সভায় তৎপর দলীয় হাইকমান্ড। বিপুল লোক সমাগম নিশ্চিতে এবং সমাবেশ সফল করতে মহানগর থেকে তৃণমূল পর্যন্ত নেতাদের কড়া বার্তা দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। আমরা এখন বিভাগের সমাবেশে চলে গেছি, বিভাগের সমাবেশগুলোর মধ্য দিয়ে আমরা চেষ্টা করব সমস্ত আমার দল মত নির্বিশেষে যারা জনগণ আছে তাদেরকে সম্পৃক্ত করতে, সেটা হলো আমাদের একটা লক্ষ্য। এবং বিভাগের সমাবেশের মধ্যেও কিন্তু সরকার অনেক ইস্যু দেবে, সরকারি ইস্যু কোনো কমতি নাই, তারা একটার পর একটা কাজ করে যাচ্ছে। এরপরে আমাদের যেটা, যে আমরা আমাদের অনেক সাধারণ, এখানে আমাদের বাংলাদেশে অনেক দল আছে যারা পলিটিক্স, যারা বিভিন্নভাবে দেশকে নিয়ে চিন্তা করে কাজ করছে, যাদের যে দলগুলো বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে এই পর্যন্ত কাজ করে এসছে, তাদেরকে নিয়ে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করা
এবং ঐক্যবদ্ধ, মানে এখানে এটা হবে কি, এটা যুগপথ হবে কি, এটা কিন্তু আমরা কোনো জোট করছি না কিছু করে, যুগপথ আন্দোলন আমরা যে আন্দোলনের রূপরেখা দেব, যে আন্দোলনটা করবো তার সঙ্গে একই সাথে এই দলগুলো তাদের কাজগুলো করবে, তারা একইভাবে একই প্রোগ্রামে চলে যাবে। এটা হলো আমাদের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ পরিকল্পনা। আমাদের নিজেদের নির্বাচনের চিন্তা করছি না, আমরা চিন্তা করছি নির্বাচন হতে হবে, এই সরকারের পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে এবং একটা নির্দলীয় নিরপেক্ষ আন্ডারে একটা মানে নির্বাচন হবে, সেখানে ক্ষমতায় যে আসে আসুক, তখন নিশ্চয় আমরাও নির্বাচনে আমাদের দলও নিশ্চয় সেরকম নিরপেক্ষ যে হয় আমাদের দলও সেখানে অংশগ্রহণ করবে। এখন আমরা নির্বাচনের এই সব বিষয় নিয়ে কোনো, তবে হ্যাঁ নির্দলীয় নিরপেক্ষ সরকার অবশ্যই আমাদের সংলাপের মধ্যে আছে। নানাভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি, ইতিমধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে প্রতিটি বিভাগের অন্তর্ভুক্ত যে জেলাগুলো আছে সে জেলার নেতৃবৃন্দের সাথে আমার মত বিনিময় হয়েছে। ক্রমাগত চার দিন ধরে জেলাগুলো সেখানে জেলা নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন, প্রায় 80-82টা জেলা নেতারা সেখানে বক্তব্য রেখেছেন। এরপরে বিভাগীয় সমাবেশ সফল করার জন্য আমাদের জাতীয় নেতৃবৃন্দ যারা আছেন, স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান, এদের মধ্যে দিয়ে যে কমিটিগুলো করে দেওয়া হয়েছে সমাবেশ সফল করার জন্য, তারা জেলা সদরে অথবা ঢাকায় যার যেরকম সুযোগ আছে সেখানে তারা ইয়ে করছেন, কী বলে যে তারা বসছেন, কথাবার্তা বলছেন, মিটিং করছেন। যে এখনও আমার পাশের রুমে যেখানে আমরা ব্রিফ করি সেখানে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গাষ্টচন্দ্র রায়, তিনি খুলনা বিভাগীয় মহাসমাবেশের সফল করার জন্য সেখানে অন্তর্ভুক্ত তার যে কমিটির নেতৃবৃন্দ আছেন তাদেরকে নিয়ে বৈঠক করছেন। এটার জন্য যে সামগ্রিক প্রস্তুতি, সেই প্রস্তুতি আমাদের চলছে, দিন রাত চলছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার বক্তব্য এবং দেশের যে বর্তমান পরিস্থিতি সেটা তিনি তুলে ধরেছেন অত্যন্ত সুন্দরভাবে এবং দেশের তৃণমূল থেকে সবাই উদ্বুদ্ধ হয়েছেন। হ্যাঁ, এবং উদ্বুদ্ধ হয়েই তারা কি বলে যে বিএনপির সভা সমাবেশে অংশগ্রহণ করছেন। আর নেতাকর্মীরা তো নির্যাতিত, তার তো কঠোর বার্তা দেওয়ার দরকার নাই, তারা নিপীড়িত, নির্যাতিত, তারা তাদের কর্মসূচি, এটা তো তাদের কর্মসূচি, সেটা সফল করার জন্য তারা প্রাণান্তকর চেষ্টা করছেন, তারা দিনরাত পরিশ্রম করছেন এবং তারা নিজের দায়িত্বে সমাবেশগুলোকে সফল করার জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করছে। রাজপথে নিজেদের সক্রিয় রাখার পাশাপাশি চলছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ। বিভাগীয় সমাবেশ ও সংলাপের পরে সরকার পতনের লক্ষ্যে সমমনা রাজনৈতিক দলগুলোকে নিয়ে যুগপথ আন্দোলনের রূপরেখা প্রকাশ করা হবে বলে জানান বিএনপি নেতারা। সুজন মাহমুদ, বাংলাভিশন, ঢাকা।